কিছু কিছু মানুষ ভাগ্য নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। কথাটা কতটুকু সত্যি অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এসেছি একটু শপিং করতে, বাসার কাছে এসেছি রাতে। এখানে একটা বড় শপিং মল আছে বাসাবোতে, তো দেখছিলাম বাচ্চার ড্রেস দেখছিলাম পছন্দ হয় নাই, তারপর নিজেদের বড়দের কিছু টপস ছিল, কুর্তি ছিল, টু পিস ছিল, ওগুলো দেখছিলাম হেঁটে হেঁটে ভালো লাগে কি না। এই সাদা ড্রেসটা খুব ভালো লাগছিলো, কিন্তু নিবো কি না নিবো না মানে টেনশন করতেছি যে নিবো, কিছু মন বলছিল মানে হাফ হাফ আর কি, 50% বলছিল যে নিবো না, 50% বলছিল নি, ভালো লাগছিলো। যাই হোক, পরে অনেকগুলোই দেখলাম শার্টের মতোই, দেখেন এগুলো শার্টের মতো, দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু আসলে পরবো কি না তাও একটা কথা, ঘুরতে যাব কিছুদিন পরে, তো সেজন্য দেখছিলাম আসলে ড্রেসগুলো কেমন লাগে। তো যাই হোক, ঘুরতে গেলে যদি কিছু কেনাকাটা না করি তাহলে কেমন হয়, তো যাই হোক দেখছিলাম ভালো লাগছিলো না, তো বের হয়ে গেলাম এখান থেকে। এটা হচ্ছে পাতালে মানে মাটির নিচে মার্কেটটা, তো উপরে আছে স্বপ্ন, তারপর আরং, তারপর হচ্ছে এটা হচ্ছে মম অ্যান্ড কিডস। তো এখানে আসলাম। আসলে আমরা মহিলারা কেনাকাটা করতে অবশ্যই অনেক দেখে, 10টা দোকান দেখে একটা কিনি, আমাদের মনে হয় প্রত্যেকটা মেয়েদের একই স্বভাব যে অনেকটা দেখে তারপরে কিনবো, যা আসলে কোনটা বেস্ট ওটা খুঁজি সবসময়। তো যাই হোক, বাচ্চাদের সব কিছুই দেখছিলাম, তো খেলনা, জুতা, ড্রেস, তো কিছু কিনেছি, কিন্তু সেটা হচ্ছে আড়ং থেকে, ওখানে ভিডিওটা করা হয় নাই কারণ ওখানে ভিডিও করার নিষেধ, তো ওরা আসলে পছন্দ করে না, বা যাই হোক ওদের এটা ওদের বিজনেসের কোনো একটা ইয়ে হবে, তো নিষেধ করে, তাই আর ভিডিও করি নাই। এগুলো ঘুরে ঘুরে যেখানে করতে পেরেছে ওখানে ভিডিও করেছে, তো এখান থেকেও ভালো লাগে নাই, ড্রেস নিব। আসলে পাতলা বয়েল কাপড়ের জামা খুঁজছিলাম 2-3 মাসের বাচ্চার জন্য, তো পছন্দ হয়নি, তো চলে যাচ্ছে আড়ংয়ে, আর ভিডিও করা হবে না। যাই হোক, এতক্ষণ অনেক কেনাকাটা করেছি, তো সেটা নিয়ে চলে আসলাম ঠিক এই যে মার্কেটটা, তার এই যে অনেক বড় মার্কেট, এখানে অনেক কিছু আছে, স্বপ্ন, KFC, পিৎজা হাট সব কিছু আছে। তারপরে কোনা দিয়ে এটার অপোজিটেই মামাটা, এখানে ফুচকা অনেক মজা, মানে যারা বাসাবোতে থাকেন তারা নিশ্চয়ই জানবেন, এখানে এই মামাটার এখানে অনেক সিরিয়াল থাকে। এই দেখেন কতগুলো আপু দাঁড়ায় আছে অলরেডি, ওরা ওয়েট করছে, তা আমিও অপেক্ষা করছিলাম, পেয়ে গেছে অবশেষে ফুচকা। তো এখানে মামা জিজ্ঞেস করছিল ঝাল দেব কি না, বলেছিলাম যে দিয়েন, তো খাওয়ার পরে আমার এই অবস্থা, হাসছিলাম নিজের অবস্থা দেখেই। তো এর অপোজিটেই জুসের একটা ইয়া ছিল, মানে ওরা মনে হয় আমরা অর্ডার দিয়ে দাঁড়ায় আছি, ওরা মনে হয় যে যুক্তি করে মানে এটা দিছে যে আমি ঝাল খাওয়াবো ফুচকাওয়ালা আর তুমি জুস বিক্রি করবা। তো যাই হোক, আমরা এটা নিয়ে আবার আলোচনা করছিলাম, হ্যাঁ হ্যাঁ রাইট, আমার ভাই বউ বলতেছিলো যে এটা মনে হয় আপু যুক্তি করেই দিছে যে আমি এ পাশে ঝাল খাওয়াবো তুমি এ পাশে ঠান্ডা নিয়ে বসে থাকো, যাতে দেখা যায় আমাকে, দেখে যাতে খাইতে আসে। এটাই খাচ্ছিলাম আর বলতেছিলাম যে হ্যাঁ ঠিক বলতেছো ঠিক বলতেছো, তো খাচ্ছিলাম আর হাসতেছিলাম যে এই অবস্থা খেয়ে ঝালে, আমি আবার ঝাল বেশি সহ্য করতে পারি না। তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। এই দেখেন বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ ওদের ওদের এটা ইচ্ছাকৃত করছে এই কাজটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।